আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং খুবই সহজ একটি রেসিপি। তবে আজকে আমি কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দেখাবো। একবারেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করব আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। শামি কাবাব বানানোর জন্য প্রথমে আমি এখানে হাড় এবং চর্বি ছাড়াই গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শামি কাবাব বানানোর জন্য একেবারে সলিড মাংস নিতে হবে আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে অবশ্যই। আর আপনারা চাইলে কিন্তু কিমা দিয়েও তৈরি করতে পারবেন। শামি কাবাব তৈরি করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বুটের ডাল। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে। তারপর এগুলোকে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর অবশ্যই ডালগুলোকে 4-5 ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না। আর চেষ্টা করবেন বুটের থেকে মাংসটা ডাবল নিতে, এতে করে একবারে পারফেক্ট হবে কাবাবগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে একটু কম আদা বাটা একসাথে দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চেষ্টা করবেন সব গুঁড়ো মশলা সব দিকে সমানভাবে দিয়ে দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লো হিটে রেখে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এতে করে মাংস থেকে পানি বের হয়ে আসবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। তো এখন ঢাকনা ছাড়াই আমি মাংসের পানিগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংসের পানি শুকিয়ে গিয়েছে আর মাংস থেকে তেলও আলাদা হয়ে এসেছে। এরকম শুকনো শুকনো হয়ে গেলে সে পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ থেকে 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে। তো এখানে খুব বেশি পানি দিব না। পানি এরকম দিয়ে আমি চুলার আঁচ একবারে লো হিটে রেখে এটাকে সময় নিয়ে সিদ্ধ করে নিব। এতে করে এমনিতেই ডাল মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পানি কিন্তু একবারে শুকিয়ে গিয়েছে আর মাংস ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি ডাল কিন্তু একবারেই সফট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এখন এগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তারপর এগুলোকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব বা পাটায় বেটে নিব। তবে গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। তো আমি এগুলোকে পাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি কোনো রকমের পানি ছাড়াই। তারপর দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে বা বেটে নেওয়ার পরে আরও কিছুটা টাইট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে একদম মিহি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এটা জাল যে যেমনটা খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। আবারও 1 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। আমি এখানে 2টা ডিম ইউজ করব। প্রথমে 1টা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, টেস্টও হবে।
ঘিটা স্কিপ করবেন না। আর দিয়ে দিচ্ছি 1 পালি লেবুর রস। দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বা হাত দিয়ে মেখে নিব আর কি। তো সবগুলো উপকরণ মেখে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরও একটি ডিম লাগবে, তা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই ডিম কিন্তু দিবেন, মিশ্রণটা শক্ত হোক বা নরম হোক। এই ডিম দেওয়ার কারণে কাবাবগুলি কিন্তু বাজার ক্ষেত্রে আর খুলে যাবে না, বাইন্ডিং একবার পারফেক্ট হবে। তো 2টা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন কিন্তু একবারে পারফেক্ট হয়েছে মিশ্রণটা। যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু বিস্কুটের গুঁড়া ইউজ করবেন, আমার কোনোটারই আর প্রয়োজন পড়ে নেই, একবারে পারফেক্ট হয়েছে। তো এখন আমি আমার পরিমাণ অনুযায়ী মিশ্রণটা হাতে নিয়ে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তবে খুব বেশি একটা ছোট তৈরি করব না, একটু বড় করে তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। আর যেহেতু এখানে আমি ডিম দিয়েছি সেই জন্য কিন্তু এগুলো বাজার পরে একটু ফুলে আসবে। এই তো আমি এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই কাবাবগুলো একটা এয়ারটাইট বক্সে করে 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিয়েছি। তো মিডিয়াম আছে, এগুলোকে আমি ফ্রাই করে নেব। যেহেতু সব কিছু কুক করা, খুব বেশি একটা সময় লাগবে না এগুলো ভাজতে। আপনারা চাইলে কম তেলেও এগুলোকে ভাজতে পারেন। তো 1 ফিট লাল লাল হয়ে গেলে আর 1 ফিট উল্টে দিচ্ছি, আর কাঁচা থাকতে উল্টাতে যাবেন না, এতে করে ভেঙে যেতে পারে। তো ডিম দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হবে, কোনো সমস্যা নেই। আপনারা মিডিয়াম আছে কাবাবগুলো বেজে নেবেন তাহলেই হবে। এখন হচ্ছে সবগুলো কাবাব বেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায়ও বাকি কাবাবগুলো বেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ অসম্ভব মজার একটি কাবাবের রেসিপি। আশা করছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে কালার। আর আমি কাবাব একটা বেঙ্গেই দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম জুসি হয়েছে। আর উপরের অংশটা কিন্তু একটু ক্রিস্পি হয়েছে। আর আমার কাছে তো এই কাবাবগুলি খেতে ভীষণ ভালো লাগে। সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজে কত সুন্দর এবং মজাদার একটি কাবাবের রেসিপি তৈরি হয়ে গেল, তাই না? তো এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে বরাবরের মতো কমেন্ট করতে একদমই ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।